আপনারা দেখছেন এটা বরিশালে কাওয়াজিজি গাছ বলে, এটি একটি পরগাছা গাছ। এটি বিভিন্ন গাছ হয়ে থাকে, মেহগনি, আম, কখনো কখনো অন্য অন্য গাছেও দেখা যায়। এই গাছগুলো কোনোভাবে কেউ লাগানোর বা চাষ করার প্রয়োজন হয় না, এটা এমনিতেই সৃষ্টি হয় পরগাছা বলে। এই গাছ থেকে আমি একটি ডালের অংশ কেটে একটি প্রাণীর রূপ দেওয়ার চেষ্টা করছি। তারপরে আপনার এই ডালের টুকরো টুকরো অংশ কেটে কখনো মাথা, কখনো কান, কখনো শিং, আবার এভাবেই একটি আমাদের সুন্দরবনের হরিণ তৈরি করার চেষ্টা করছি। আপনারা চেষ্টা করলে এমন করে ফেলানো জিনিস থেকে আপনারাও সুন্দর সুন্দর শিল্পকর্ম রূপ দেওয়ার চেষ্টা করতে পারেন। আমি এখানে কোনো অর্থ ব্যয় করিনি। এই লকডাউনের মাঝে বাড়িতে বসে সময় কাটছে না, তাই আমি প্রতিনিয়ত এ ধরনের শিল্পকর্ম তৈরি করার চেষ্টা করি। আমি কোথাও ঘুরতে বা বেড়াতে কোথাও গেলে সেখানে গিয়েও আমি এ ধরনের শিল্পকর্ম খুঁজে থাকি। আজ আমি আমার মাসি বাড়ি মুসলিম ভাই বন্ধুদের বলছি, আমার মায়ের বোন বাড়ি মানে আমার খালা বাড়ি, আমি এখানে এসেও আমি একটি মুহূর্ত বসে নেই। আমি দাও এবং এক পিস করাত, একটি হাতুড়ি, এটি গ্রামের বাড়িতে ম্যাক্সিমাম পরিবারই থাকে, তাদের এই যে দেখছেন আপনার একটি প্রাণী, আপনারা আমাকে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এই শিল্প আমার জীবনের স্বপ্ন সাধনা আমি বরিশালে জন্মগ্রহণ করেছি, আমার বেড়ে ওঠা এবং বুঝে ওঠা শহর খুলনা, আমি যেন আমার এই শিল্পকর্মের মাঝে আমি বেঁচে থাকতে পারি। আমার জন্য সবাই এমনই আশীর্বাদ করবেন, আপনারাও ভালো থাকবেন, আপনাদের সবাই শুভ কামনা করছি, সবাই ভালো থাকুন।
আচ্ছা গাইস, আমাদের সাথে যারা যুক্ত আছেন আর যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হননি, তারা আমাদের চ্যানেলটি শেয়ার করুন এবং বন্ধুদের মাঝে ফরওয়ার্ড করুন। আপনার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।